আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইরদুল কাযা ইল্লা দুআ, আমাদের তাকদীর ভাগ্য শুধু দোয়া ছাড়া আর কিছুতে পরিবর্তন হয় না, দোয়া ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। মানে যেহেতু ভাগ্যের নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তার কাছেই যদি দোয়া চাওয়া যায় বলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে। আমাদের সমাজের অনেকের ধারণা আছে যে ভাগ্য যখন একবার লেখা হয়ে গেছে এটা আর বদলাবে না। তো আমরা এই হাদিস থেকে এবং আপনার আলোচনা থেকে এই বিষয়টাও পরিষ্কারভাবে জানতে পারলাম যে একাগ্রচিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে ফেলেছেন তা আবার আল্লাহ তাআলা বদলাতেও পারে করতে পারেন, হাদিস তাই বলে। এছাড়া আরো দেখুন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া ইয়ানফাউ ফিমা নাযালা ওয়া ফিমা লাম ইয়ানজাল, বিপদ যেটা এসে গেছে দোয়া করলে আল্লাহ কাটাতে পারেন, আবার যেটা আসেনি আসার কথা ছিল ওটাও আল্লাহ দোয়ার কারণে বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আব্দিন জি ইয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইয়ান লাইসা ফিহি ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিম ইল্লা আতাহু আল্লাহু ইহদা সালাত, যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে চাই প্রার্থনা করে যাতে পাপ নেই বা সম্পর্ক ছেদ নেই, আল্লাহ তাআলা তাকে তিনটের একটা দেবেন, ইম্মা ইউআজ্জালু লাহু মা আরাদ, যেটা সে চেয়েছে আল্লাহ সেটা তাকে দিয়ে দেবেন তাৎক্ষণিকভাবে, অথবা এটাকে আল্লাহ তার জান্নাতে নিয়ামত হিসেবে রেখে দেবেন অথবা দুনিয়াতে অন্য সময় দেবেন, আও ইয়াসরিফু আনহু সুআ বিকদরিহি, আল্লাহ তাআলা তার এই দোয়ার বিনিময়ে দোয়া প্রার্থিত দ্রব্য বস্তু না দিলেও এর বিনিময়ে অন্য একটা অমঙ্গল ক্ষতি তার দূর করে দেবেন। সুবহানাল্লাহ, কাজেই দোয়াটা সর্ব অবস্থায় কল্যাণ করে। এমনকি অনেক হাদিসে এসেছে যে আজিজুন নাস মান আজিজা আনে দোয়া, যে দোয়া করতে পারে না এর চেয়ে অক্ষম আর কেউ নেই। রাসূলুল্লাহ কিছু বিপদগ্রস্ত মানুষকে দেখে বলেন এরা কি দোয়াও চাইতে পারতো না।